ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আমরা এ কথা জানি ভারতবর্ষের শাসন ব্যবস্থাতে তিনটি বিভাগ রয়েছে এক নম্বর হচ্ছে আইন বিভাগ দুই নম্বর হলো শাসন বিভাগ এবং তিনটি বিভাগ এবং তিন নাম্বার হল বিচার বিভাগ সরকারের এই তিনটি বিভাগ রয়েছে ভারতবর্ষের শাসন ব্যবস্থাতে এবং ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাতে ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বিচার ব্যবস্থা আইন বিভাগ আইন তৈরি করে শাসন বিভাগ এক্সিকিউটিভ বডি ওই আইনকে বাস্তবে কার্যকরী করে এবং বিচার বিভাগ আইন বিভাগের তৈরি আইনকে বিচার বিশ্লেষণ করে আইন বিভাগের আইন যথাযথ কিনা সঠিক কি না তা দেখে বিচার বিভাগ এবং ওই সঠিক আইনকে শাসন বিভাগ সঠিকভাবে বাস্তবে প্রয়োগ করেছে কিনা বা করছে কিনা না সে বিষয়টি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাতে বিচার বিভাগ দেখে বিচার বিভাগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা ভারত যুক্তরাষ্ট্রীয় এখানে রাজ্যগুলির যে বিচার ব্যবস্থা রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট এই হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীন কাজ করে ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে সর্বস্ত স্থান সর্বোচ্চ স্থানে আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে প্রধান বিচারালয় প্রধান আদালত উনিশশো পঁয়ত্রিশ সালের গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এবং একাধিক রাজ্যগুলির মধ্যে বিরোধের মীমাংসা করার জন্য একটি সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের কথা বলা হয়েছে স্বাধীন ভারতবর্ষে এই যুক্তরাষ্ট্রীয় আদালতের গঠনের কথা যেটা উনিশশো সালের ভারত শাসন আইনে বলা হয়েছিল সেটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে সংবিধান কার্যকরী হলে সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ আদালত হিসাবে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কাজ সম্পর্কে একশো ধারা থেকে একশো ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে আমরা দেখব যে সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট নির্ধারণ করে তাই আমরা দেখতে পাই ভারতবর্ষের বিচারপতির সংখ্যা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা একাধিকবার পার্লামেন্ট আইন তৈরি করে পরিবর্তন করেছে উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সহ প্রধান বিচারপতিকে নিয়ে মোট আটজন বিচারপতি নিয়ে গঠিত হয় উনিশশো সালে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি নিয়ে এগারো জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা নির্ধারিত হয় সুপ্রিম কোর্ট গঠিত হয় উনিশশো সালে সুপ্রিম কোর্টের এই বিচারপতির সংখ্যা হয় সর্বাধিক চোদ্দো জন প্রধান বিচারপতি সহ উনিশশো সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হয় প্রধান বিচারপতি সহ মোট আঠারো জন উনিশশো সালে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের নিয়ে মোট ছাব্বিশ জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ছিল উনিশশো সাল থেকে ২৬ জন দু সাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হয় প্রধান বিচারপতি সহ তিরিশ জন এবং আমরা দেখব পার্লামেন্ট আইন করে দু উনিশ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ উনিশশো সালে যে বিচারপতির সংখ্যা ছাব্বিশ তিরিশ জন ছিল সেটা বৃদ্ধি করে চৌত্রিশ জন করা হয়েছে তাই আমরা একথা বলতে পারি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা চৌত্রিশ জন একজন চিফ জাস্টিস চিফ জাজেজ আর অন্যান্য বিচারপতি হল তেত্রিশ মোট চৌত্রিশ জন আমরা দেখব ভারতবর্ষের প্রথম যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি হলেন এইচ জে কানাই আমরা দেখব ভারতবর্ষের সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন মহিলা বিচারপতিদের নাম আমি কয়েকজনের নাম উল্লেখ করছি তোমাদেরকে জানাচ্ছি ফতিমা বিবি উনিশশো সালে মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হন সুজাতা মনোহর উনিশশো সালে রুমা পাল দু হাজার সালে জ্ঞানসুধা মিশ্র দু সালে রঞ্জনা প্রকাশ দেশাই দু হাজার একুশ দু হাজার এগারো সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন তাহলে বিচারপতি হওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বিভাজন করা হয়নি যোগ্যতা থাকলেই পার্লামেন্ট বিচারপতির সংখ্যা যেমন বৃদ্ধি করতে পারেন সেক্ষেত্রে নারী পুরুষ ইকুয়াল অধিকার ইকুয়াল রাইটস রয়েছে বিচারপতি হওয়ার ক্ষেত্রে একশো চব্বিশ দুই ধারায় বলা হয়েছে যে ভারতবর্ষের সর্বোচ্চ শাসক নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি তিনি বিচার সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করবেন একথা একশো চব্বিশ দুই ধারায় দুই উপধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি প্রথমে প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন তবে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারপর অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও ঠিক একইভাবে রাষ্ট্রপতি তোমার প্রধানমন্ত্রীর সঙ্গে তোমার সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে এবং এবং সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করতে পারেন কিন্তু আমরা দেখব যে নিয়োগের ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কি পরিবর্তন উনিশশো সালে উনিশশো সালে পার্লামেন্ট আইন করে স্থির করে যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কলেজিয়াম অফ কোর্ট কলেজিয়াম অফ কোর্ট তৈরি করা হবে কলেজিয়াম অফ কোর্টে থাকবেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন অন্যান্য বিচারপতি থাকবেন এই কলেজিয়াম অফ কোর্টে কোর্ট বিচারপতি নির্ধারণের ক্ষেত্রে ঠিক নির্ধারণ করবেন কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করবেন করেন ভারতের রাষ্ট্রপতি আমরা দেখছি যে বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মূলত প্রধানমন্ত্রীর একটা পরামর্শ গুরুত্বপূর্ণ এছাড়া আমরা দেখব যে একশো ছাব্বিশ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে আরও বিচারপতি নিয়োগের ব্যবস্থা আছে আমরা বলেছি চৌত্রিশ জন বিচারপতি বর্তমানে কিন্তু প্রয়োজন হলে অ্যাক্টিং চিফ জাস্টিস নিয়োগ রাষ্ট্রপতি করতে পারেন প্রয়োজন হলে একশো সাতাশ ধারা অনুযায়ী অ্যাডহক জাজ নিয়োগের ব্যবস্থা আছে একশো আঠাশ ধারা অনুযায়ী হাইকোর্ট এবং অন্যান্য বিচারক রিটায়ার্ড পার্সন যারা অবসরপ্রাপ্ত বিচার প্রতি তাদেরকে তোমার সুপ্রিম কোর্টে নিয়োগের ব্যবস্থা আছে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে তাদের বিচারপতি পদপ্রার্থীদের যোগ্যতা দক্ষতা নীতিবোধ এইগুলোকে গুরুত্ব দেওয়া হয় এইবার আমরা দেখব যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার এক নাম্বার যোগ্যতা ভারতের নাগরিক অবশ্যই হতে হবে দুই নাম্বার যোগ্যতা পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে মিনিমাম বয়স অর্থাৎ কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়সের হতে হবে তিন নাম্বার হল হাইকোর্টের হাইকোর্টের বিচারক হিসাবে পাঁচ বছরের কাজ করার বিচার করার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হল যে রাষ্ট্রপতির মতে যিনি বিচারপতি হবেন তিনি আইনজ্ঞ বিচার বিশেষজ্ঞ হবেন এইটা রাষ্ট্রপতি যদি বলেন যে বিচার করার মতো যোগ্যতা আছে বিচারের ক্ষেত্রে এর বিশেষ জ্ঞান আছে তাকেই বিচারপতি হিসাবে নিয়োগ নিয়োগ করা যাবে বিচারে পদপ্রার্থী হতে পারবে আর চার হচ্ছে যে বিচারপতিদের তোমার মানে কি বলবো বিচারপতিদের আরও যোগ্যতা থাকা দরকার যেটা হল যে নিরপেক্ষতা তাকে হতে হবে আর অত্যন্ত বিচক্ষণ হতে হবে নিরপেক্ষ হতে হবে এবং এবং তাদেরকে তোমার সাহসী হতে হবে নির্ভীক হতে হবে সৎ হতে হবে ইত্যাদি আমরা সুপ্রিম কোর্ট গঠনের ক্ষেত্রে আরও বলতে পারি যে কত বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকতে পারবেন ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তিনি বিচারপতি হিসাবে থাকতে পারবেন কিন্তু পঁয়ষট্টি বছর বয়সের আগেই তিনি পদত্যাগ করতে পারেন অন্য কোনো অসুবিধা হলে তিনি বিচারকের পদ ছেড়ে দিতে পারেন কিংবা তার বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ হতে পারে অভিযোগ আসতে পারে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসতে পারে নিরপেক্ষতার প্রশ্নে তার বিরুদ্ধে অভিযোগ আসতে হবে তবে এই অভিযোগ আসলেই হবে না এই অভিযোগকে পার্লামেন্টের যে উভয় কক্ষ অর্থাৎ লোকসভাতে এবং রাজ্যসভাতে আলাদা আলাদাভাবে বিচারপতিদের বিরুদ্ধে যে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসবে সুপ্রিম কোর্টে সেই অভিযোগকে সেই অভিযোগের উপর আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে অভিযোগ প্রমাণ করতে হবে প্রমাণ করার ক্ষেত্রে লোকসভার অধিবেশনে টু থার্ড মেজোরিটির ভিত্তিতে বিচারপতির বিরুদ্ধে অভিযোগকে তোমার প্রমাণ করতে হবে টু থার্ড মেজরিটি অর্থাৎ তিন ভাগ সদস্যের উপস্থিত লোকসভার উপস্থিত সদস্যের এবং আলোচনায় অংশ নিয়েছে এমন সদস্যের তিন ভাগ সদস্যের মধ্যে দুভাগ সদস্যকে অন্তত সমর্থন করতে হবে এবং রাজ্যসভাতে তো ঠিকই একইভাবে যে তিন ভাগ সদস্যের মধ্যে দুভাগ সদস্যের দ্বারা ওই অভিযোগের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা প্রমাণ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এইভাবে বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে বা বিচারপতিদের একাধিক হলে বিচারপতিদের তোমার পদচ্যুত করবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারে একটা কথা এই যে পদ্ধতি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় এক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলেই যে তার বিরুদ্ধে অভিযোগ আসলো আর তাকে পদত্যাগ করতে হবে তারপরে ফোর্স প্রয়োগ করা যে নিয়ম কিন্তু কঠিন এটা বিশেষ পদ্ধতিতে তোমার সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় একে বলা হয় ইম্পিচমেন্ট পদ্ধতি বাংলা হচ্ছে মহাবিচার পদ্ধতি এবার আমরা দেখব যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মর্যাদা সর্বোচ্চ সর্বোচ্চ আদালত সর্বোচ্চ মর্যাদাযুক্ত নিরপেক্ষ স্বাধীন গণতন্ত্রের রক্ষক একটা আদালত সেই আদালত সুপ্রিম কোর্ট তাদের বিচারপতিদের বেতন ভাতার ব্যাপারে কি ব্যবস্থা আছে বেতনের কথা সংবিধানে উল্লেখ আছে তোমার বেতন পরিবর্তন হতে পারে বিভিন্ন সময়ে বেতনের হার বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে আমরা প্রথমেই আমরা আমরা বর্তমানে কথা বলবো যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের তোমার প্রধান বিচারপতির বেতন বর্তমানে দু লাখ আশি হাজার আর গ্র্যাচুইটি হল কুড়ি লাখ আর অন্যান্য বিচারপতিদের বেতনের পরিমাণ হলো তোমার তোমার মাসিক হলো মাসিক বেতন এটা এটা হলো দু লাখ পঞ্চাশ হাজার আর গ্র্যাচুয়েটি তোমার কুড়ি লাখ তো যাই হোক বিচারপতিরা অন্যান্য কোনো লাভজনক পদে থাকতে পারবেন না এছাড়া তারা বাড়ি 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 ঘর আবাস আবাসন পায় এবং তাদের অন্যান্য ভাতা সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় এবং বিচার বিভাগ ভারতবর্ষের বিচার বিভাগ এইভাবে গঠিত হয় তাহলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আলোচনা করলাম আমরা পরে ভিডিও বানাবো সুপ্রিম কোর্টের ক্ষমতা খার্যাবলি দিয়ে ভিডিও বানাবো একাধিক ভিডিও বানাবো সুপ্রিম কোর্টের গঠন আলোচনা একটাতেই হয়ে গেল গঠনটা এটা ভালো করে দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম